আমার ভাতৃপ্রতিম অয়ন এবং অর্ঘ এত সুন্দর বলল এবং প্রতিটা পয়েন্ট ধরে ধরে এত বিস্তারিত আলোচনা করেছে সি আর খুব বেশি আলোচনার অবকাশ থাকে না মানে অয়ন ঐতিহাসিক দিকটা এবং অর্ঘ একদম পয়েন্ট বাই পয়েন্ট একেবারে অপূর্ব মেথডিক্যালি আলোচনা করেছে খুব সুন্দর আলোচনা করেছে এবং আমি ভাবছিলাম যে তাহলে ওরা যখন বলেই দিল তাহলে শুরু করবো কি করে শুরুটা কি এরকম ভাবে করা যায় একটু নাটকীয় ভাবে এরকম ভাবে হঠাৎ করে আকস্মিক পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ কাকা ছিছি রবে ভরিয়া গেল এবং চারিপাশ কাকা ছিছি রবের ক্রন্দনে ভরিয়া গেল এবং ঢং 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 কাশর ঘন্টার শব্দে চারিপাশ আলোড়িত হইতে লাগিল মানে হঠাৎ করে আমরা দেখলাম যে বলে একটি আইন হলো আইনটা একটা একটা কথায় যদি যদি বলা বলা যায় যায় লাইনে সেই আইনটার মূল কথা কি মূল লক্ষ্য কি নির্যাতিত হিন্দুদের আহ কোথাকার তিনটি প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ এই তিনটি প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র সেখানকার শুধু হিন্দুরা নয় অন্যান্য যারা রিলিজিয়াস মাইনরিটি আছে, জৈন তাদের কি যে দুরবস্থা আমরা জানি সেখানে স্ট্যাটিস্টিক্যালি অয়ন বলেছেন অর্ঘ বলেছেন আমি আর রিপিট করছি না সেই আইনটা সামান্য কি বলছে না এই তিনটি দেশ থেকে আমাদের যারা ওই তিনটি দেশের সংখ্যালঘু শরণার্থী হতে চাইছেন যারা আমাদের দেশে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে ব্যাস মানে শুধু এইটুকু একটা আইন একটা লাইন যেটা কারুর নাগরিকত্ব কাটছে না যেটা কোনোভাবে কাউকে বঞ্চনা করছে না যেটা কোনোভাবে কারুর কোনো অধিকার কাটছে না এটা নিয়ে একদল লোক তারা একদম রেড়ে রে 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 করে তেরে এলো যে ভারতবর্ষের নাকি অখণ্ডতা সম্প্রীতি বিশেষ করে একটা অদ্ভুত সম্পর্কে তো ধারণা আমাদের দেশে আছে যে সমস্ত কিছু হিন্দু শরণার্থীদের বা অন্যান্য আমাদের যারা সংখ্যালঘু গোষ্ঠী বসবাস করছেন পাকিস্তান বাংলাদেশ এবং এবং আফগানিস্তানে তাদের যদি আমরা নাগরিকত্ব দিই তাহলে নাকি ভয়ানক আমরা বঞ্চনা করব। ভয়ানক নাকি আমরা একটা অন্যায় কাজ করছি আমরা একটা সংবিধান বিরোধী কাজ করছি লোকসভা রাজ্যসভা ভারতের আইন প্রতিষ্ঠার সর্বোচ্চ জায়গা সেখানে সাংবিধানিক পদ্ধতিতে একটা আইন তৈরি হয়ে গেল সেটার বিরোধিতায় আমরা দেখলাম লাগাতার কারুর কারুর প্রশ্রয়ে কিরকম ভাবে চারপাশটা উত্তাল হয়ে উঠলো উত্তাল হয়ে উঠলো না উত্তাল করা হলো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেই পারি কিন্তু আইনটা নিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে হিন্দুদের যদি নাগরিকত্ব দেওয়া হয় কোন হিন্দুদের যারা পারসিকিউটেড মাইনরিটি ইন বাংলাদেশ যারা নির্যাতিত সংখ্যালঘু বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তানে তাদেরকে নাগরিকত্ব দিতে গেলে কাদের কাদের অসুবিধে প্রচন্ড অসুবিধে বা এত বছরে প্রথমবার হিন্দুদের জন্য যখন কিছু করা হচ্ছে তখন সেটা কাদের কাদের অসুবিধে তৈরি করছে এটা অন্তত খুব পরিষ্কার হয়ে গেল ট্রান্সপারেন্ট হয়ে গেল এটা একটা অত্যন্ত পজিটিভ ভালো জিনিস এইটুকু বলা যেতে পারে মানে অনেক নেগেটিভ জিনিসের তো অনেক পজিটিভ ইম্প্যাক্ট থাকে এটা অবশ্যই একটা অসম্ভব পজিটিভ জিনিস এবং বলা হলো নাকি ভারতবর্ষে ফ্যাসিবাদ এসে গেল মানে এমার্জেন্সি করেছিলেন ইন্দিরা গান্ধী ফ্যাসিবাদ হয়নি গান বাজানোর জন্য লতা মঙ্গেশকরের বাবাকে অল ইন্ডিয়া রেডিও থেকে আমাদের মিনিস্টার মাননীয় নেহরুজি তিনি বার করে দিয়েছিলেন তাতে কোনো গণতন্ত্র ক্ষুণ্ণ হয়নি কেরলে নির্বাচিত সরকারকে বরখাস্ত করা নিয়ে কোনো দিন গণতন্ত্র ক্ষুণ্ণ হয়নি কিন্তু হিন্দুদের নাগরিকত্ব দেয়া মানে হচ্ছে মানে সমস্ত কিছু ক্ষুণ্ণ টুন্ন হয়ে গেল এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলো ফ্যাসিবাদ কাকে বলে এরা জানে ফ্যাসিবাদ জার্মানিতে জুদের ঘটনাটা আভ্যন্তরীণ একটা ঘটনা ছিল সেখানে নাগরিকত্ব কাকে দেব না এই কথা উঠছিল এই আইনে কোথায় কাকে বলা হলো যে নাগরিকত্ব দেয়া হবে না আমরা তো যারা নাগরিক তাদের সসম্মানে নাগরিক রাখলাম ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যে যা ছিল তাই রইল শুধু ইনক্লুশনটা কি হলো ইনক্লুশন একটাই হলো যে এই তিনটি দেশে অয়ন বলেছে অর্ঘ বলেছে যে কিভাবে সংখ্যা কমেছে আমি আর ওই একই স্ট্যাটিস্টিক্যাল ডিটেলে যাচ্ছি না যাদের যাদের উপর অত্যাচার হচ্ছে সিস্টেমেটিকালি অত্যাচার হচ্ছে তাদেরকে যখন আমি একটা নাগরিকত্ব দেবার প্রচেষ্টা করছি বা প্রচেষ্টা বলবো না নরেন্দ্র মোদীজি বলিষ্ঠ ভাবে তাদেরকে নাগরিকত্ব দিলেন এবং খুব সুস্পষ্ট ভাবে বললেন এনআরসি হবে না কিন্তু এটা শুনতে পেল না লোকে এটা ইচ্ছে করে শুনতে পেল না শুনতে পেলে অসুবিধা হয়ে যেত এই হই হই রই রই করাটা যেত না এতটা সুন্দর করে বলা হলো অদূর ভবিষ্যতে হয়তো এনআরসি হবে যাই হোক যেটা বলছিলাম ফ্যাসিজম এর ব্যাপারটা তো ডিফারেন্ট সেখানে দেশের ভেতরের একটা জনসম্প্রদায়কে সিস্টেমেটিক্যালি অন্যায় অমানবিকভাবে অত্যাচার করে মারা হয়েছে বা কমিউনিজমের নাম করে বা স্ট্যালিন তারা যা হত্যা করেছেন সে অন্য এখানে কি কি করা হলো কার ক্ষতি কাকে কি অসুবিধাতে ফেলা হলো শুধুমাত্র বলা হলো বাইরে থেকে যারা অত্যাচারিত হয়ে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু ভাই বোনেরা আছেন এই তিনটে দেশে তাদেরকে আমরা জায়গা দেব এবং কেন আমরা একটি বিশেষ গোষ্ঠীকে জায়গা দেব না কারণ তাদের বহু দেশ আছে জায়গা দেওয়ার মতো কিন্তু হিন্দু দেশ আর কোথায় আছে একমাত্র এইটি আমাদের একমাত্র দেশ যেখানে হিন্দু মেজরিটি কান্ট্রি এবং এবং সবাই ভুলে গেল যে দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে আর কোনো কিছুর ভিত্তিতে নয় শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এবং তাতে কমিউনিস্ট পার্টির সায় ছিল তারা মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে তখন এই দেশভাগকে সমর্থন করেছিলেন এবং তারা তখন মানে একটা বেশ ভালো কাণ্ডটাণ্ড বাঁধিয়েছিলেন আপনারা সকলেই জানেন আমি যাচ্ছি না তার মধ্যে কিন্তু ঘটনা হলো সেই কমিউনিস্টরা আজকে হঠাৎ করে আবার সেকুলারিজম ইত্যাদি 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 সমস্ত কিছু নিয়ে মেতে উঠলো এবং গোটা দেশে একটা আহ সাংঘাতিক একটা আনরেস্ট আনরেস্ট এবং ব্রেক ইন্ডিয়া ফোর্সেস গুলোকে চাগিয়ে দেওয়া আহ শুধু কমিউনিস্ট নয় তার সঙ্গে আরও বেশ কিছু ফোর্সেস দ্য পাওয়ার দ্যাট বিজিস্টেড সরি এনশেন্ট রেজিম যদি বলি এনশেন্ট রেজিম সেই এনশেন্ট রেজিম যেটা একটি ফ্যামিলিকে কেন্দ্র করে রয়েছে তাদের যে স্বার্থ সেটা যেহেতু ক্ষুণ্ণ হতে পার যাচ্ছিল তারা দেখলো এটাই বোধহয় একমাত্র উপায় কোথায় ফ্যাসিজম কার 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 নাগরিকত্ব কারা হয়েছে এখানে এই আইনের মধ্যে একটা ওয়ার্ড কেউ দেখান যেখানে বলা হয়েছে যে কারুর নাগরিকত্ব কারা হবে এটা তো নাগরিকত্ব কারার আইনই নয় এটা তো নাগরিকত্ব দেওয়ার আইন কাদেরকে দেওয়ার আইন যারা পার্সিকিউটেড হচ্ছেন যারা যারা অত্যাচারিত হচ্ছেন আসলে ব্যাপারটা কি আমি জানি হিন্দুরা অত্যাচারিত হলে অনেকে চোখে পড়ে না কারণ যখন নব্বই এর দশকে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতকে অত্যাচার করে বাস্তুচ্যুত করে নিচে পাঠানো হচ্ছিল কাশ্মীর থেকে দেওয়া হচ্ছিল ভার্চুয়ালি তখন সবার চোখে কি জানি একটা টেম্পোরারিলি অন্ধত্ব প্রাপ্তি হয়েছিল এবং সাভারকারের ভাষায় যদি বলি গিলটি সাইলেন্স অদ্ভুত নিরবতা মানে হিরণময় নীরবতা নয় বোধহয় অপরাধমূলক একটা নীরবতা চোখ কেউ একটা কথা বলেননি কেউ কোথাও একটা প্রশ্ন তোলার প্রয়োজন বোধ করেননি তারা যারা দেশের মানুষকে এরকম করলে দেখতে পান না তারা প্রতিবেশী রাষ্ট্রে কি হচ্ছে দেখতে পাবেন কি করে বিশেষ করে যদি তারা হিন্দু হন খুব মুশকিল মায়োপিয়া তো হবেই সেখানে দেখতে না পাওয়ার তাদের অনেক রকম কারণ আছে কিন্তু এই প্রথম একজন প্রধানমন্ত্রী এবং তার সরকার তারা দেখতে পেলেন তারা সেন্সিটিভলি রেসপন্ড করলেন এবং তারা শুধু হিন্দু নয় অন্যান্য আরো ছটি এথনিক মাইনরিটি রিলিজিয়াস মাইনরিটি যারা হচ্ছেন ভয়ানক ভাবে ওই সমস্ত দেশগুলোতে সেটা প্রমাণ করছে তারা কি করলেন তাদেরকে প্রথমবারের জন্য সসম্মানে আমাদের দেশে নাগরিকত্ব দিলেন যেটি একমাত্র পৃথিবীতে হিন্দু মেজরিটি কান্ট্রি আপনারা মনে রাখবেন স্বাধীনতার পরে কিন্তু সেকুলার শব্দটা ঢোকানো হয়নি কারণ তখন ঢোকাতে গেলে আমার মনে হয় দেশ জুড়ে এই শব্দটা নিয়েই আলোড়ন পড়ে যেত সংবিধান সংশোধনে হঠাৎ করে দুটি বিদেশি শব্দ ঢুকলো একটি সেকুলার এবং একটি ধর্মনিরপেক্ষ এবং এই ধর্মনিরপেক্ষ শব্দটির ইনক্লুশন তাহলে ভেবে দেখুন সংবিধান ইনক্লুশনের সময় ধর্মনিরপেক্ষ শব্দটি আহ বাবা ঢোকালেন না কিন্তু তারপরে মেয়ে ঢোকালেন উনিশশো আহ ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে এবং এই ধর্মনিরপেক্ষ কথাটি মানে লালকৃষ্ণ মাননীয় ধর্ম নিরপেক্ষ কথাটি সিচুয়েশন তৈরি হলো যেখানে যা কিছু আমি মানে হিন্দু সংক্রান্ত যা কিছু সেটা নিয়ে বলা মানে আপনি যেন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে যাচ্ছেন হিন্দুদের পক্ষে কোন ন্যায়সঙ্গত কিছু করা ধর্ম নিরপেক্ষতা গেল এবং এটা অদ্ভুত অ্যালার্জি লালকৃষ্ণ ভাষায় এখন ব্যাপারটা হচ্ছে যে এই সেকুলার ওয়ার্ডটাই অলরেডি অনেক পরে ইউজড হয়েছে এবং এর যে কি সঠিক অর্থ ভারতের প্রেক্ষিতে এটা নিয়ে আমরা আলাদা একদিন আলোচনা করতে পারি আমি এর মধ্যে ঢুকবো না এবং তার সঙ্গে আর কথা খুব বলা হচ্ছিল বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা কি সংবিধানের সংবিধানের বেসিক স্ট্রাকচার নিয়ে এখনো সুপ্রিম কোর্ট কোন রকম কোন ঐক্যমতে আসেননি আমরা ধরে নিচ্ছি সংবিধান কটি নীতির ওপর প্রতিষ্ঠিত এবং সেখানে যেরকম আমরা সমানাধিকারের কথা বলি আমরা কিছু ক্ষেত্রে বিশেষাধিকারের কথাও ন্যায্য ভাবে বলি যেরকম আমাদের তপশিলি জাতি আহ জাতি ভুক্ত ভাই বোন বা যারা তাদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়াটাই নেয় অনেক ক্ষেত্রে কারুর জন্য বিশেষ কিছু করাটাই নেয় এই ক্ষেত্রে আন্তর্জাতিক দৃষ্টিকোণের দিকে যদি আমরা দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে যা হচ্ছে রিলিজিয়াস এথনিক মাইনরিটিদের সেখান থেকে এই পদক্ষেপ গ্রহণটাই বোধ হয় সব থেকে ন্যায়সঙ্গত কোনো একটা পদক্ষেপ হতে পারত যেটা মাননীয় নরেন্দ্র মোদীজি শ্রদ্ধেয় শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ওয়ান নেশন আহ একটা একটা দেশের যে কল্পনা অখণ্ড ভারতের যে কল্পনা সেটাকে আহ সেটাকে দৃঢ় করতে এত বড় একটা পদক্ষেপ নিলেন এবং বলা হলো সংবিধানের মৌলিক অধিকার নাকি গেল টেলো ইত্যাদি আর এই সংবিধান দেশের ভেতরের নাগরিকদের জন্য প্রযোজ্য আমরা ঠিক করব বাইরে থেকে যারা দেব কাকে অধিকার দেবো না সংবিধান কখনো বাইরের দেশের লোকেদের জন্য লাগু নাকি আমরা উই আর দি সভারিন আমরা সার্বভৌম আমরা নির্ধারণ করব কাকে শরণার্থী হিসেবে ঘোষণা করব। কাকে শরণার্থী হিসেবে ঘোষণা করব না এখানে আমাদেরকে কেউ ডাইরেক্ট করবে না না ব্রেক ইন্ডিয়া ফোর্সেসরা না অন্য কেউ সংবিধান ব্যাপারটাই কি বোধ এটা নিয়েই অনেকের গন্ডগোল আছে মানে কাকে সংবিধান বলে কাকে সংবিধান মানে সংবিধান কে কতটা তারা শ্রদ্ধা করে আদৌ আদৌ জানে কিনা না সাংবিধানিক প্রভিশন গুলো ইকুয়ালিটি বিফোর দি ল এর কথা অর্ঘ বলছিল আর্টিকেল ফোরটিন ইকুয়ালিটি কার জন্য দেশের নাগরিকের জন্য এবার কাকে আমি নাগরিকত্ব দেব সেটা কি করে তার আওতায় পড়ে একটা যা যা খুশি খুশি বলে 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 দিলাম দিলাম কথাবার্তা দিলে হবে নাকি আমাদেরকে দেখতে হবে আন্তর্জাতিক প্রেক্ষিতে শরণার্থী হিসেবে কাকে আমি স্বীকৃতি দেব এখন ঘটনা হচ্ছে আমরা যাদের দিচ্ছি তাদেরকে এই এই আমাদের এশিয়ান বেল্টে তাদের আর যাবার কোথায় জায়গা আছে আমাদের দেশটি ছাড়া সুতরাং তাদের আমরা দিচ্ছি অত্যন্ত ন্যায়সঙ্গত একটা পদক্ষেপ এবং সব থেকে বড় কথা যে আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়ে গেল ন্যায়সঙ্গত আইনসঙ্গত পদ্ধতিতে আইনের প্রতিটা ধাপ প্রতিটা পদ্ধতি সংবিধান যেভাবে বলছে সেইভাবে মেনে সেই আইনকে নিয়ে সারা দেশ জুড়ে একটা অশান্তি তৈরি করছে কারা কি জন্য আবার বলছি এতে কাদের অসুবিধে হচ্ছে কি অসুবিধে হয় যদি হিন্দুরা তারা এবং অন্যান্য পাঁচটি রিলিজিয়াস এথনিক গোষ্ঠীর মানুষরা যারা এই তিনটি দেশে অত্যাচারিত হচ্ছেন তাদের নাগরিকত্ব দিলে কাদের অসুবিধা হচ্ছে কেন অসুবিধে হচ্ছে আমরা কারুর নাগরিকত্ব কাটছি না যারা যেমন ছিলেন তারা তেমন সসম্মানে রয়েছেন তারা তেমন সসম্মানে থাকবেন নরেন্দ্র মোদীজি অমিত শাহ বার বার করে বলছেন একটা কাল্পনিক এনআর এনে সেই এক এক কথা কথা আসামের আলাদা সেটা তো শুরু করেছিল কংগ্রেস তাহলে সেই কথা কথা অনেক আমি তার ভেতর যাচ্ছি না কিন্তু পরিষ্কার একটা জিনিস পরিষ্কার যে সি এর মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি যদি কিছু করে থাকেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভারতের ধারণা যে ইন্ডিয়ার ধারণা সেই ধারণাটাকে প্রতিষ্ঠা করবার সব থেকে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্বের মধ্যে পরে যে যারা এই আইনের বিরোধিতা করছে তাদেরকে বোঝানো এবং তাদেরকে বলা যে অকারণে তাদেরকে ভুল পথে চালিত করা হচ্ছে এবং এবং চিহ্নিত করা যে কারা এটার এত বিরোধিতা করছেন ভারতীয় মুসলিমরা নিশ্চয়ই করবেন না তারা করবেন না তাহলে কাদের অসুবিধা হচ্ছে এই আইনটা আনলে কারা এত করছেন। আমাদের ভারতে হিন্দু এবং মুসলিমরা এত বছর সম্প্রীতির মধ্যে থেকেছে সমস্ত দেশে কমিউনিটিদের মধ্যে কিছু অশান্তি ঘটে আমাদের ঘটে ঘষে তাতে কি অসুবিধে হয়েছে আপনারা দেখুন ইংল্যান্ডের দিকে দেখুন আমেরিকার দিকে দেখুন এই হাইলি আহ ডেভেলপড ক্যাপিটালিস্ট কান্ট্রি গুলোতেও এতনিক কনফ্লিক্ট আছে তাহলে ভারতের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে আছে কিন্তু আমরা তো ভালোভাবেই থেকেছি কিন্তু এটা কারা করছে কারা করছে কারা অ্যারেস্টেড হলো মুর্শিদাবাদে কারা অ্যারেস্টেড হলো তারা কি করে থাকছিল কি ব্যাপার আপনারাই ভেবে নিন যাই হোক আমি আর অকারণে দীর্ঘায়িত করব না এইটুকুই আমার বলার ছিল অকারণে আর বক্তব্যকে দীর্ঘায়িত করবো না অনেকক্ষণ আলোচনা চলছে অসংখ্য ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য অভিষেক প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন ডক্টর অনিবান গাঙ্গুলি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অসংখ্য